বিসমিল্লাহির রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। স্ক্রিনে লক্ষ্য করে দেখেন গাছটি, চিনতে পারেন কিনা। গাছটির নাম হচ্ছে লজ্জাবতি গাছ। গাছটি দুই ধরনের হয়ে থাকে, সাদা এবং লাল। সাদা আর লালের ভিতর কোনো তফাত নেই, দুটি কাজই উপকারে আসবে। অনেকজনে অনেক ভিডিও বানিয়েছে, খালি বলে সাদা সাদা সাদা। আসলে সাদা আর লালের ভিতরে কোনো তফাত নেই, যে বলেছে সে এখনও এটা ব্যবহারই করেনি। ইনশাল্লাহ আমি আমার গুরুজির কাছ থেকে শিখেছি, জেনেছি, চিনেছি, আমি ব্যবহার করেছি, আমি উপকৃত হয়েছি, তারপর আপনাদের মাঝে ভিডিও তৈরি করেছি। ভাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, উপকার হবে এবং জানতে পারবেন গাছ কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে উঠাইতে হয়, নিয়ম কিভাবে ব্যবহার করতে হয় আপনারা জানতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এখন আপনাদের বলে দিচ্ছি আপনারা কিভাবে গাছটি সংরক্ষণ করবেন। এই লজ্জাবতী গাছ নিয়ে অনেকে ভিডিও তৈরি করেছে, যে যেভাবে বলেছে সে সেইভাবে জানে এবং সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছে। আমি আমার গুরুজির কাছ থেকে নিয়মটা জেনেছি, যেভাবে আজকে আমি নিজে উপকৃত হওয়ার পর, নিজে ব্যবহার করার পর আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনাদের জানে আপনাদের যেন উপকার হয়। এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র বিবাহিত ভাইদের জন্য এবং অবিবাহিত ভাইদের জন্য, যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য। আর যারা স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছেন তাদের জন্য। আশা করি ইনশাল্লাহ এই গাছের শিকড় যদি আপনি ব্যবহার করেন নিয়ম মেনে, ইনশাল্লাহ স্ত্রী পায়ে ধরতে বাধ্য থাকবে, দিতে চাবে না আপনাকে, সারা রাত পার হয়ে যাবে, বীর্য বের হবে না। শুধু নিয়মটা জানেন, নিয়মটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি এখন। আপনারা মঙ্গলবার দিন দুপুরবেলা ঠিক 12টার সময় এই গাছের কাছে আপনারা পৌঁছাবেন। পৌঁছানোর পর মাটি যদি শক্ত থাকে, মাটিতে পানি ঢেলে মাটিটি নরম করবেন, গাছের গোড়া নরম করার পর ঠিক 12টা বাজে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে গাছটি টান দিয়ে উঠিয়ে ফেলবেন। উঠানোর সাথে সাথে ওই জায়গা ত্যাগ করতে হবে, পিছনের দিক ফিরে তাকাতে পারবেন না, আপনারা সোজা বাসায় চলে আসবেন। আসার পর শিকড়টি ভালোভাবে সংরক্ষণ করবেন। এই শিকড় কী যে শক্তিশালী, আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। এই শিকড়টি সংরক্ষণ করবেন, 1 ইঞ্চি পরিমাণ শিকড় আপনারা নেবেন, সাদা হোক লাল হোক, দুইটার একটা হলেই হবে। আপনারা নেবেন, নেওয়ার পর ঠিক ওই সময় 1/2 ইঞ্চি নিলেও হবে, 1 ইঞ্চি নিলেও হবে। নেওয়ার পর আপনার পাশে রাখবেন। আপনারা যারা বিয়ে করেছেন, ওই সময় যখন স্ত্রীর পাশে যাবেন, এই শিকড়টি লাল সুতো দিয়ে পেঁচিয়ে আপনার মাজায় ধারণ করবেন, তারপর আপনারা সহবাস করতে যাবেন। ইনশাল্লাহ কথা দিচ্ছি, 100% গ্যারান্টি। স্ত্রী কান্না করবে, সারা রাত কান্না করবে, দিতে চাবে না, আপনার পায়ে ধরতে বাধ্য থাকবে, মাপ চাবে,
তারপরও আপনার বীর্য বের হবে না। আপনি যেই পর্যন্ত এটা কোমর থেকে না সরাবেন এই পর্যন্ত আপনার বীর্য বের হবে না। আমি নিজে উপকৃত হয়েছি, আমি নিজে ব্যবহার করেছি, তারপর আপনাদের মাঝে ভিডিও তৈরি করেছি, আমি আমার গুরুর কাছ থেকে অনুমতি নিয়েছি, নিয়ে আমি ব্যবহার করে দেখেছি এবং ভিডিও করার অনুমতিও আমার গুরুর কাছ থেকে নিয়েছি, নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও তৈরি করেছি। আপনারা ভাই ব্যবহার করেন, ব্যবহার করার পর বুঝতে পারবেন এই গাছের গোপন শক্তি, কার্যকারিতা। শরীরে ঘোরার মতন শক্তি আসবে, আমি যেভাবে নিয়মটি বলে দিয়েছি এইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন, আর নিয়মের বাইরে যদি সংরক্ষণ করেন তাহলে কোনো কাজ আসবে না, তারপর আপনারা আমাকে কিছু বলতে পারবেন না। আর আমি যে নিয়মে বলেছি এই নিয়মে সংরক্ষণ করেন, যদি কাজ না হয় আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দিব অবশ্যই ইনশাল্লাহ। কাজ তো হবে 100% গ্যারান্টি। আপনারা ভাই আমি কথা দিচ্ছি, আমি যেইভাবে বলে দিয়েছি এইভাবে উঠাবেন। আমি আবারও নিয়মটা বলে দিচ্ছি, মঙ্গলবার দুপুর 12টা বাজে মাটি, গাছের গোড়ার মাটি যদি শক্ত থাকে মাটিতে পানি ঢালবেন, পানি ঢেলে মাটিটি নরম করবেন, তারপর সঠিক সময় 12টা বাজে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে গাছটি টান্দা উঠিয়ে ফেলবেন। উঠানোর পর ওখানে আর থাকবেন না, পিছনে ফিরে তাকাবেন না, সরাসরি বাড়িতে চলে আসবেন। আসার পর হাফ থেকে 1 ইঞ্চি পরিমাণ শিকড় আপনি সংগ্রহ করবেন, করার পর লাল সুতো দিয়ে পেঁচিয়ে কোমরে বাঁধবেন, যখন সহবাসে যাবেন তখন কোমরে বাঁধবেন, তারপরে এটার গুণ দেখেন, এটার কার্যকারিতা দেখেন। যদি আপনার স্ত্রী আপনার পায়ে ধরতে বাধ্য না হয় তারপরে আপনি কমেন্টে আমাকে জানাবেন, কিন্তু অবশ্যই নিয়ম জানতে হবে আর গুরুর কাছে অনুমতি নিয়ে নেবেন, অনুমতি ছাড়া কোনো কাজ হবে না। আমি আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন, দেখার পর আপনারা আজই সংরক্ষণ করুন, ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। কথা দিচ্ছি 100% গ্যারান্টি কাজ হবেই। আপনারা ভাই দেরি না করে এক্ষুনি সংরক্ষণ করুন। যাদের স্ত্রীর কাছে সময় দিতে পারেন না 1 মিনিটের বেশি, আপনারা আজই সংরক্ষণ করুন, এখনই সংরক্ষণ করুন। গাছের শক্তি আল্লাহ পাক দিয়েছে, এই গাছের ভিতর শক্তি ইনশাল্লাহ, এখানে আমার কোনো কথা না, আর টাকা পয়সা লাগবে না। আপনারা একটি গাছ সংরক্ষণ করুন, সাদা হোক লাল হোক, যে বলেছে সাদা গাছ সে কখনো ব্যবহারই করে নাই, আর যে বলেছে সে মানুষে হয়রানি করতেছে। আমি আপনাকে বললাম সাদা আর লাল আল্লাহ পাকই বানাইছে এবং দুইটার ভিতরে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, আমি নিজে ব্যবহার করেছি। আপনারা ভাই দেরি না করে এখনই সংরক্ষণ করুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে নেবেন, আপনাদের 100% কাজ হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা বিফলে যাবেন না, শুধু নিয়মটা জেনে নেবেন, আমি যে নিয়মের কথা বলেছি আপনাদেরকে এই নিয়মটা মনে রাখবেন, জেনে নেবেন, নিয়মের বাইরে গেলে কিছুই হবে না। আমি আবারও বলে দিচ্ছি নিয়মটা ফলো করেন, নিয়মটা ভালোভাবে নিয়মটা জেনে মাথা ঠান্ডা রেখে কাজটা করবেন ইনশাল্লাহ, আপনাদের আর ওয়ান টাইম ওষুধ খেতে হবে না। 100% গ্যারান্টি দিচ্ছি কাজ হবে, হবে ইনশাল্লাহ।